वेलकम टू माय चैनल मेट्रो इलेक्ट्रो। आजकल भिडियोटार विषयबस्तु हलो जे रिमोट कीभावे काज करे। सत्यि एकटा अबाक करा जिनिस जे रिमोट काजटा की करे कीभावे करे। तो आमरा उदाहरण हिसेबे टीवी नीते पारि, तार कारण टीवीर संगे सबाई एकटा परिचित आछे। तो प्रथमे आमरा देखि जे टीवीर रिमोटेर मध्ये কি কি কম্পোনেন্টস থাকে। তাহলে টিভি রিমোটে মেইনলি দুটো কম্পোনেন্ট থাকে, মেইন যে একটা কাজ সেটা হচ্ছে আইসি, প্রোগ্রামেবল আইসি, আর একটা হচ্ছে গিয়ে আইআর এলইডি। ওকে, এটা হচ্ছে গিয়ে বাইরের পার্ট। আবার টিভির ভিতরে যদি দেখি, টিভির ভিতরে যেটাকে বলা হয়, যেটাকে আমরা যেটা রিসিভ করছে এটাকে আমরা সেন্ডার বলছি, সেন্ডার নাম দিই, আর এটার নাম দেয় রিসিভার, যেটা রিসিভ করছে আমাদের সিগন্যালটাকে। তো সেটা হচ্ছে গিয়ে আয়ার সেন্সার, যেটা বলে আমরা সেন্সার বলে যাচ্ছি, এটা সেন্সার। আর এটা হলো সেই আইসি যেটার ভিতরে অনেক প্রচুর লজিক গেট কাজ করে, ঠিক আছে। তো এরও মেইন সার্কিট পার্টস হচ্ছে দুটো, এরও মেইন পার্টস হচ্ছে দুটো। তাহলে এইগুলো দিয়ে কাজটা করে কী করে, তাহলে প্রথম আমরা চলে যাই এইখানে। ধরে নেওয়া যাক যে এই আইসিটা রিমোটের ভিতরে ইউজ হচ্ছে, এর অনেকগুলো লেগ আছে, তার মধ্যে একটা লেগ একে গেল, ওকে, দুয়ে গেল, তিনে গেল, এরকম করে প্রতিটা লেগ গেল, লেগ থেকে কানেকশন হলো, এক একটা লেগ ভলিউম প্লাস, ভলিউম মাইনাস, আপ ডাউন, চ্যানেল আপ ডাউন, পাওয়ার বোতাম, প্রত্যেকটা থেকে লাইনের কানেকশন হলো। এবার যখনই আমি এক্সাম্পল হিসেবে ধরি যে আমি ভলিউম প্লাসটাকে আমি ক্লিক করলাম, ওকে, ভলিউম প্লাসটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কী হলো, এখান থেকে একটা সিগন্যাল চলে গেল আয়ার এলইডিতে। আয়ার এলইডি কী করলো, ওই সিগন্যালটাকে পাঠালো সেন্সারে। সেন্সার কী করলো, এটাকে আবার বাইনারিতে কনভার্ট করলো। কনভার্ট করে এই ডিজিটাল গেটগুলোকে অন করলো, যেটার জন্য যেটা অন করলো। তাহলে এর মধ্যে যাচ্ছেটা কী আর এর ভিতরে আছেই বা কী। ধরে নেওয়া যাক যে আমি ভলিউম প্লাসটা যখন আমি ভলিউম প্লাসেই ক্লিক করলাম, তাহলে প্রোগ্রামে অ্যাকচুয়ালি এর ভিতরে যে প্রোগ্রামটা করে দেওয়া থাকে ওই প্রোগ্রামটা হলো, ধরলাম ভলিউম প্লাসে 10 1 1 1 0 1 0, এই যে এই কোডটা আছে এই কোডটা ইকুয়াল টু ভলিউম প্লাস, ওকে। তার মানে ভলিউম প্লাস যখন ক্লিক করব সঙ্গে সঙ্গে এই কোডটা ট্রান্সফার হবে, ওকে, এদিক দিয়ে এই কোডটা ট্রান্সফার হবে। তাহলে এই কোডটা ট্রান্সফার হবে কীভাবে, মাঝখানে তো বাই ইয়ার, তাহলে বাই ইয়ারে ট্রান্সফার হবে কী করে। আমরা জানি যে মেশিনারি যেটা কোড যেটা হয় সেটা হচ্ছে 1 0 1 0 বা 0 0 1 1, এগুলো আমাদের কম্পিউটার বা লজিক গেট এগুলো ওরা চেনে, ঠিক আছে। তা সেই হিসেবে যখন আমি ভলিউম প্লাসটা ক্লিক করলাম, তাহলে 1 হলো, 1 মানে হলে এই লাইটটা একবার জ্বললো, আয়ার এলইডিতে একবার জ্বললো, যদি আমরা দেখতে পাই না, কেউ যদি চেক না করো, তারপরও আমি বলে দিচ্ছি, রিমোটটাকে উল্টো করে আয়ার এলইডি যেদিকে আছে সেদিকে যদি ফোনের ক্যামেরাটা ধরো, দেখতে পাবে যে ধপধপ করে জ্বলছে। তার মানে এটা নয় যে ধপধপ করে জ্বলছে, তার মানে এটা ধপধপ করে জ্বলছে মানে কি, ওর কি সিগন্যাল পাঠাচ্ছে, একে কীরকমভাবে সিগন্যাল পাঠাচ্ছে, একবার যখন জ্বললো তার মানে সিগন্যালটা এখানে সিগন্যাল 1 পাঠালো, আর একবার যখন নিবলো তখন ও সিগন্যাল 0 পাঠালো, আবার যখন জ্বলে একটু টাইম নিল তখন কিন্তু 1, যতক্ষণ পর্যন্ত না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ও 1 1 করে পাঠিয়ে যাবে, আবার যখন নিবে গেল আবার 0। তো এরকমভাবে এতগুলো কোড ও কয়েক মিলি সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিল। পাঠানোর পরে ও যখন এই ইন যখন হলো, ইন হওয়া হয়ে যাওয়ার পরে এই যে কোডটা পাঠালো, এই কোডের সঙ্গে এর ভিতরে যে ডিজিটাল গেট আছে ওই গেটের মধ্যে ভলিউম প্লাস বলো, এই এ তো আমাকে পাঠিয়েছে এই এই কোডটা, নাও
তাহলে আমি অন হচ্ছি, মানে বাকি সব অফ থাকবে, এ কিন্তু অন হবে। অন হওয়া মানে এর ভিতর থেকে একটা ভোল্টেজ, ছোট্ট একটা ভোল্টেজ পাস হবে। এই ভোল্টেজটা কোথায় যাবে? এই ভোল্টেজটা যাবে একটা যেটাকে বলে কন্ট্রোল আইসি, কন্ট্রোল আইসিতে চলে যাবে, যেমন ভলিউম কন্ট্রোল আইসি, ভলিউম কন্ট্রোল আইসিতে কিন্তু চলে যাবে, সেইখানে গিয়ে তারপরে কাজটা করবে। ওকে, ওর কাজ শুধু ওইটাই, এখান থেকে একটা ভোল্টেজ পাঠিয়ে দিল, আর বাকিটা ভলিউম কন্ট্রোল আইসি কাজ করবে, ঠিক আছে। সেম টু সেমভাবে যদি ভলিউম মাইনাসে আমি ক্লিক করি, সেম টু সেমভাবে অন্য কোনো একটা কোড আবার এর ভিতরে প্রোগ্রাম করে দেওয়া থাকে যে ও কতবার জ্বলবে নিবে। ঠিক সেম টু সেম আমি যদি ধরি 1 0 0 1 1 0, এরকম ঠিক এরকমভাবে একটা আরেকটা কোড পাঠালো, বা 16 ডিজিট বলি, বা 32 ডিজিট বলি, 64 ডিজিট মানে বিটে, 32 বিট, 16 বিট, এরকম যদি ধরি, ধরার পরে ও যখন পুরো কোডটা কমপ্লিট হলো, সঙ্গে সঙ্গে এ বললো এই না তো এ তো আমাকে পাঠিয়েছে, ভলিউম মাইনাসে পাঠিয়েছে, ঠিক আছে আমি তাহলে অন হচ্ছি, মানে হালকা ছোট্ট একটা ভোল্টেজ দিচ্ছি। সে কোথায় যাবে? আবার এর ভিতরে অন্য কোনো একটা ওই ভলিউম কন্ট্রোল আইসিতে অন্য একটা লেগে ও ঢুকে গেল, ঠিক আছে। তো এইরকমভাবেই কিন্তু টিভিতে রিমোটটা কাজ করে। আবার যদি ধরি যে তাহলে টিভি যখন বন্ধ থাকে, আমরা যখন রিমোট টিপি, সঙ্গে সঙ্গে তো রিমোট অন হচ্ছে, তাহলে সেটা কী করে হচ্ছে? টিভিতে তখন বন্ধ থাকে? হ্যাঁ, তখন কিন্তু কাজ করে। তখন কাজটা হলো কি, এইখানে আছে, ধরলাম আমি এইখান থেকে 1 1 1 0 0 0 1 1 1 এরকম ধরলাম কোনো একটা কোড, এর ঠিক এই প্রোগ্রামিং আইসির মধ্যেই প্রোগ্রাম করে এটাকে ইন করে দেওয়া হলো। এর সঙ্গে এই ভলিউম, এর সঙ্গে যে পাওয়ার বাটনটা আছে, পাওয়ার বাটনটার সঙ্গে লিঙ্ক করা আছে। কী আছে? যখনই পাওয়ার বাটন ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কোডটা ট্রান্সফার হবে এই আইআর এলইডির মাধ্যমে। তাহলে প্রথম কী হবে, অনেকক্ষণ জ্বলে থাকলো, তারপরে জিরো হলো, আবার অনেকক্ষণ নিভে থাকলো, তারপর 0 0 0, এরকম করে যখন পুরো কোডটা যখন সম্পূর্ণ হবে, তখন কী করবে, তখন এই আইসি লজিক, যে লজিক গেট যেটা আছে, এই আইসি লজিক গেটটা, এ বলবে এ তো আমাকে পাঠিয়েছে, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি একটা ভোল্টেজ পাঠিয়ে দিই। তখন এ কিন্তু অন হবে, অন হয়ে একটা ভোল্টেজ পাঠিয়ে দেবে। তো ভোল্টেজটা পাঠিয়ে কোথায় যাবে? এখানে সোজা চলে যাবে একটা, এটা এটা চলে গেলো একটা সার্কিট বোর্ডে। কী সার্কিট বোর্ড? না, ভোল্টেজের একটা সার্কিট বোর্ডে ও চলে গেলো। ওইখানে গিয়ে কী, আমি জাস্ট একটা ট্রানজিস্টার দিয়ে বোঝালাম, বুঝি এ ওকে হিট করলো, একে হিট করার পরে কী হলো, এখানে 0.5 বা 0.6 এরকম কোনো ভোল্টেজ যায়, গিয়ে ওকে কী করলো, এর ভিতরে একটা সার্কিট আছে, ওই সার্কিটটাকে 12 ভোল্টে কনভার্ট করে দিল। হ্যাঁ, এখন তোমরা যদি জানতে চাও যে কীভাবে কনভার্ট করবে, তারও হয়তো আমি পরে একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে একটা 0.5 ভোল্ট সেটাকে কী করে 12 ভোল্ট বা 6 ভোল্টে কনভার্ট করে, ঠিক আছে। এটা আমি ধরলাম যে 12 ভোল্ট না হলে 6 ভোল্টের রিলে, আমি 6 ভোল্টের রিলেই ধরি, যে এখান থেকে তারপরে 0.5 ভোল্ট ইন হলো আর 6 ভোল্ট আউটপুট হয়ে এই রিলেটাকে অন করে দিল। এই রিলেটা যখনই অন করলো, সঙ্গে সঙ্গে কী হলো, এখান থেকে 220 ভোল্টের সুইচটা অন হয়ে গেলো, ঠিক আছে। অন হয়ে গিয়ে টিভিটাকে অন করলো। ওকে, এবার মনে হলো টিভি দেখা শেষ, এবার টিভিটাকে আমি বন্ধ করছি। তখন কী হবে, পাওয়ার অফ বোটামটা যখন, মানে ওই সেম বোটামটা যখন প্রেস করবো, করার সঙ্গে সঙ্গে এই ডিজিটটা আবার যাবে, আবার যে বলে এই আমাকে আবার পাঠিয়েছে, সে আবার ভোল্টেজ কিন্তু পাঠালো। এখানে যখনই ভোল্টেজটা পাঠালো, সঙ্গে সঙ্গে এ আবার ওইটাকে কাট করে দিল, 6 ভোল্টটাকে। যখনই 6 ভোল্ট কাট করে দিল, এই রিলেটা বন্ধ হয়ে গেলো, 220 ভোল্ট বন্ধ, টিভিও বন্ধ। ওকে, আমি এটাকে আমি বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে, আশা করছি কিছুটা হলেও বুঝেছো যে রিমোটটা কীভাবে অ্যাকচুয়াল কাজটা করছে। যদি কোনো প্রশ্ন থাকে নিজেদের মধ্যে যে হ্যাঁ এটা আমি বুঝতে পারছি না বা কিছু, তাহলে কিন্তু আমি ওর মধ্যে তো কমেন্টে আমি হয়তো লিখতে পারি, নাহলে হয়তো এর উপর আরেকটা ভিডিও হয়তো বানিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারি, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবে, আর পরবর্তীকালে এরকম জানার জন্য বিষয় বা কোনো ছোটো ছোটো প্রজেক্ট এগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবে।